গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো রবিবার, আর এখন বাজে কটা বাজে মা? সাড়ে নটা। এখন বাজে সাড়ে সাতটা। আজকে আমরা যাবো, এখন যাবো মধ্যমগ্রাম। মাম্মার আজকে বার্থডে, বার্থডে পার্টিতে যাবো। রেডি হয়ে বসে পড়েছি, গাড়ি আসলে তারপরে যাব, মাও যাবে সাথে, মাকেও নিয়ে যাব। মা তো আসার পরে কোথাও যায়নি, তো মাকে নিয়ে যাব। আর কি হয়েছে তোমার জামা এমন করছো কেন? এই রান দেখো কি লাগছে, ওকে দেখতে দেখো। ঠিক আছে ফ্রেন্ডস, কিভাবে ফুলিয়ে দেবে বেলুন? পাগল কি পাগল! আমরা গাড়িতে উঠে পড়েছি, মা মা আমি অভিশ্রুতি, পেছনে অন্ধকার, এখানে একটু আলো আছে, আর সামনে অভিষেক। তো এখন কেক কাটা হবে, কেক আনবক্সিং করা হচ্ছে। তো আর এদিকে দেখো শ্রুতি অভিষেকের কুলে বসে আছে, আর এদিকে মাম্মার মাছগুলো দেখো, ওই আমাদের সাথে একসাথে গালিব স্ট্রিট থেকে এনেছিল যে সেই মাছগুলো। আর এই যে প্যারটটা দেখো, এটা আগের প্যারট ছিল, অনেক বড় হয়েছে, খুব ভালো লাগছে দেখতে, আদর আদর। তো চলো তোমার কেক কাটা দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, মুখটা উঠাও, ডিয়ার মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। কে কাটো? ধর মা ধর, দুই হাত ঘোরাবে না, দুই হাত ঘোরাবে না, রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড। বৌদি দেখো ফিশ ফ্রাই করেছে স্টার্টারে, ফিশ ফ্রাই আর কেক খাবো এখন। আর দেখো চিকেন স্যুপ হয়েছে, তো এখন বৌদি সার্ভ করবে সবাইকে, তো বাটিতে নিচ্ছে, আর মানে ওই স্টার্টারের সাথে ফিশ চপ না, হ্যাঁ ফিশ চপ ছিল, আর এটা হলো চিকেন স্যুপ,
কেক আর এই দেখো বিরিয়ানি, বিরিয়ানি রান্না হয়েছে আজকে। ডিনারে বিরিয়ানি হবে আর অনেক কিছু বদি রান্না করেছে। তো চলো রান্না করে যাই, গিয়ে দেখি কি কি রান্না করলো বদি আজকে মাম্মার জন্মদিনে স্পেশাল। আচ্ছা এটা মটন কষা, বার্থডে স্পেশাল রান্না, এটা সালাড, সকালের রান্না মাম্মাকে দিয়েছিল। মাছ, কাতলা মাছের কালিয়া, মিকি এখানে বসে আছে। মিকি আমাকে দেখে কি দুষ্টু করছে, কি দুষ্টু করছে মিকিটা, মিকিটা আয় আয় মিকি, ডুবু মিকি, আমার জামার মধ্যে পা দিচ্ছি। তো দেখো এখন আমরা ডিনার করে বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি, মাকে কেন মা গিয়ে এখানে তো কিছু খায়নি, বাড়ি গিয়ে খাবে। তো এখন আমরা টোটোতে যাব, তো চলো আমাদের সাথে তোমরাও দেখতে দেখতে টোটোতে। আর এখন একটু একটু ঠান্ডা পড়েছে, খুব ভালো লাগছে, যাও চলো। না না সামনে সামনে, না না বেশি বেতন টোটোতে। বেলুন আমি ধরছি না, উচা নামতে পারছে না, এই তো নেমে গেলি, এই তো রুমাল ফেলে দিয়েছিস পাগল, ওই পাগল। চলো এবার বাড়ি, দিন তাই দিছে তো ছিল মামপিয়ে শেফালি ফুল। চলো এই আমরা ঘরে এসে ঢুকলাম, এখন মাকে খেতে দেব আর বাসন কটা আছে ধোবো। যাবো না যাবো না করে গেলাম, আমি যাবো নাই বলেছিলাম তাও গেলাম। তোমার মা এখন ঠিক আছে, সুতি মাকে ডালিয়া করে দিয়েছি, মানে ডালিয়া করে দিয়েছি মানে এখন করিনি, রাতে বেলা করিনি, এই দুপুরবেলায় করেছিলাম। তো এখন গরম করে দিয়ে দিলাম, মা খাচ্ছে এখন। তো এখন 12টা বাজে, ঘুমোতে যাব। তো কালকেও ব্লগ হয়নি, পরশুদিন হয়েছে, এটাও মানে এখনো এডিটে করা হয়নি, সময়ে পাচ্ছি না। তো সবাই ঘুমিয়ে পড়েছে, আমি শুধু বাকি, এখন জানলা টানলা লাগিয়ে, জানলা খোলা এখনো, এটা বন্ধ করেছে এটা খোলা, জানলা টানলা লাগিয়ে শুয়ে পড়ব। আর মা এখন ভালো আছে, তো আর যাবে না বলেছিল যে না চলো, দিদিদেরও বললাম, বললো না নিয়ে যা, কোথাও তো যায়নি আসার পর থেকে, নিয়ে যা, বাড়িতে থাকলে আরও মন টন খারাপ হবে, তো সেই জন্যই নিয়ে গেছি। তো ঠিক আছে চলো ব্লগটা এখানেই শেষ করি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আবার পরের ব্লগে দেখা হচ্ছে, গুড নাইট।